নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই একষট্টি দিন বছরের সমস্ত রেকর্ডকে ভাঙতে চলেছে অর্থাৎ এই দু হাজার বাইশের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে টানা একষট্টি দিন এই আট রাশি লাভি লাভ কিন্তু হতে চলেছে ধনবর্ষা হতে চলেছে এই আট রাশির অপার ধন পেতে চলেছে এ এই আট রাশি কেন এই একষট্টি দিন এই এই আট রাশি ধনের জায়গাটা ভালো হবে আমি তাও জানাব দেখুন সামনে কিন্তু দুর্গা পুজো আসতে চলেছে এবং তার উপর কালী পুজো দেওয়ালি অর্থাৎ একটা কিন্তু ব্যবসার একটা সুন্দর মরশুম কিন্তু আসতে চলেছে আমাদের এই সময় ভেরি 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 ইম্পর্টেন্ট যে গ্রহ বুধ রাশি পরিবর্তন করে আপনার কন্যা রাশিতে অবস্থান করছে এই কন্যা রাশিতে অবস্থান করে এই আট রাশিকে বছরের সমস্ত রেকর্ড ভেঙে অর্থনৈতিক দিক থেকে সফলতায় সফলতা কিন্তু দিতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলোর আমি নাম বলবো অর্থের ভান্ডারে পরিপূর্ণ হতে চলেছে এই রাশিগুলো তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই আমার ছোটোরা যারা আছে আন্তরিক ভালোবাসা শ্রেয়াসিস জানিয়ে আমি প্রোগ্রামটা শুরু করছি দেখুন সমস্যা আছে সমাধান আছে নিজস্ব জন্মকুণ্ডলীটা দেখান শুধুমাত্র ভিডিও শুনে যাচ্ছেন একের পর এক ভিডিও শুনছেন কিন্তু আপনার যদি ক্ষেত্রে না হয় জানবেন আপনার জন্মছকে কোনো সমস্যা আছে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন এখানেই কিন্তু খেলা এখানেই হচ্ছে ভাগ্যের খেলা আপনি ভাবছেন যে আমি শুনছি আমার ক্ষেত্রে হচ্ছে না আরেকজনের হচ্ছে আপনার চার্ট আপনি বিশ্লেষণ করুন গ্রহের গোচরটা দেখুন দশা দেখুন এই জায়গাগুলো কিন্তু দেখা ইম্পর্টেন্ট একটি কথা আছে জানেন কিছু কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু গ্রহের চক্রে কিন্তু করে বলে না আমি যদি এই কাজটা না করতাম ওই তো ওই কাজটাই কিন্তু গ্রহ করেছে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিবে এই বুধ আপনার রাশি পরিবর্তন করছে বুধ আপনার ব্যবসার গ্রহ মেনলি ব্যবসা গ্রহ হচ্ছে বুধ আপনার ব্যাঙ্কিং সেক্টরের গ্রহ হচ্ছে বুধ বুদ্ধির দ্বারা যেগুলো কাজকর্ম করে হচ্ছে বুধ দেখবেন কারো কারো কোটি টাকা আছে কিন্তু বুধ গ্রহ খারাপ দেখবেন তার কোটি টাকাটা কিন্তু জিরো জিরোতে চলে এসছে হার যার বুদ্ধি ভালো আছে কি না সে একশো টাকার থেকে ব্যবসা শুরু করে আজকে এক হাজার কোটি টাকার মালিক কিন্তু হয়েছে এটাই হচ্ছে গ্রহের কথা এই জন্য আমি বারবার বলি আপনার ন্যাকাল চাটে বুধের অবস্থানটা দেখুন বুথ সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে বুধ আমাদের স্কিনকেও কিন্তু দেখে বুথ আমাদের নার্ভাস সিস্টেমকেও কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে বুধের এই পরিবর্তন আটটি রাশি ছাপ্পার ফারকে অর্থ আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আট রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ওয়ার্ড নেই কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার হয়নি আপনি জন্মকুণ্ডী বিচার করান হস্তরেখা বিচার করান দায়িত্ব নিয়ে বলছি জ্ঞানটির সাথে চ্যালেঞ্জ নেই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি অর্থাৎ সেই জায়গাটা আপনাকে চ্যালেঞ্জ নিয়ে আমি সমস্তটাই কিন্তু বলবো যে জায়গাগুলো সমস্যা আছে নিজের জন্মছকটা ছকটা করুন আপনার জন্মছকে কোন জায়গাটা ডিস্টারবেন্স আছে সেটা আগে জানুন তারপর আপনার ন্যাকাল চাট দেখুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন দেখুন ভালো ছাত্রকে প্রত্যেক শিক্ষক ভালো করতে পারে কিন্তু খারাপ ছাত্রকে ভালো তৈরি করা একটা শিক্ষকের কিন্তু মেন ভূমিকা তেমনি ভালো ছককে কিন্তু করা যায় আমি চাই আমার কাছে যারা দিয়ালে পিঠ থেকে গেছে সমস্যার উপর সমস্যা গুনছেন তাদের জন্য রায় আছে তাদের পাশে কৌশিকরাই আছে চ্যালেঞ্জ নিয়ে কাজ করব সেই জায়গাটাই তুলে ধরব এটা হচ্ছে আমার কথা অর্থাৎ আপনার জন্মছক আপনার হস্তরেখা এবং সঠিক রেমিডি আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে এটা প্রমাণিত ওই হবে হচ্ছে বলে রায়ের কাছে কোনো কথা নেই হবেই কিন্তু আপনার পটেন্সিয়ালিটি দেখা দরকার তো যে আট রাশি এই একষট্টি দিন বছরের সারা বছরের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে সেই পাট রাশির বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি কোন কোন এই আট রাশি সৌভাগ্যশালী সে আট অভূতপূর্ব লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলব লিখে নিন আগেই সে রাশি আপনার মিন রাশি মিন রাশির ব্যবসা দৈনন্দিন রোজগার পার্টনারশিপ বিজনেস সম্পত্তি স্থির ভাগ্যে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে নাম্বার দুই বৃষ রাশি বৃষ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট আপনাদের ভালো সন্তান সুখের জায়গা এবং লটারি ফাটকা শেয়ার বাজার ব্যাংকিং সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সম্পত্তি পারিবারিক এডুকেশন কেরিয়ার এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মিথুন রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ধনভাবে অবস্থান করছে একাদশপতি অর্থাৎ আপনাদের ধনের জায়গাটা পরিপূর্ণ হতে চলেছে সিংহ রাশি লিখে দিন বুদ্ধির দ্বারা কথার দ্বারা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু লট অফ চেঞ্জ হতে কিন্তু চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি রাশিতে বুধ একষট্টি দিন থাকবে বকরি হবে দশই সেপ্টেম্বর আরও শুভ ফল দেবে শুভ গ্রহ বকরি তিন গুণ শুভ ফল কিন্তু দিয়ে থাকে অর্থাৎ আপনার ব্যবসা আপনার ফাইন্যান্স সেলস ব্যাঙ্কিং সেক্টর এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্বিক রাশি আপনাদের প্রফিট সাকসেস সফলতা হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ব্যবসা কর্মক্ষেত্রে উন্নতি দৈনন্দিন রোজগার বৃদ্ধি বিদেশ থেকে ইনকাম এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে সর্বশেষ রাশি মকর রাশি সুনাম অর্জন দীর্ঘদিনকার আটকে থাকা কাজ পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের পূর্ণ হবে এবং পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আমার সাথে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং গ্রহরত্ন প্রতিকার এবং বাস্তু ভিজিট পূজাপাঠ যারা করাতে চাইছেন রেমিডি যারা নিতে চাইছেন হস্তরেখা জন্মকুণ্ডের বিচার অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এই ছিল এই একষট্টি দিন বছরের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে আটরা আশি মালামাল হতে চলেছে নমস্কার ধন্যবাদ